আসসালামু আলাইকুম এভরি ওয়ান স্বাগত জানাচ্ছি ফরিদা আক্তার তাসলিমা চ্যানেলে ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের আয়োজনে আছে লাউয়ের খোসা ভর্তা রেসিপি এখানে আমি বড় একটি কচি লাউয়ের খোসা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে কচি আর আপনারা চাইলে খুব সহজে এই লাউয়ের খোসা না ফেলে দিয়ে দারুণ একটি খাবারের আইটেম তৈরি করতে পারেন লাউয়ের খোসাগুলো ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এ পর্যায়ে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে নিব আর এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ একসাথে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব আর যে পরিমাণ পানি দিয়েছি সেগুলো একেবারে শুকিয়ে নিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিব কোনো পানি এক্সট্রা ফেলে দেওয়া যাবে না চুলাই রেখেই শুকিয়ে নিতে হবে এখন আমি সিদ্ধ খোসাগুলো পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডিংও করে নিতে পারেন এ পর্যায়ে চুলায় একটি প্রাইপেন বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু নেড়ে চেডে মিশিয়ে নিব আর পেঁয়াজ দ্রুত নরম হওয়ার জন্য সামান্য কিছু লবণ অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এই টিপসটিও ফলো করতে পারেন আরও একটু নেড়ে চেড়ে পেঁয়াজ নরম করে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা রসুন বাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও নেড়ে চেডে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া খোসাগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর লাউয়ের খোসা বেটে যে বাটিতে রেখেছি সে বাটি ধুয়ে আরও একটু পানি দিয়ে দিব লাউয়ের খোসা আসলেই সব সময় খাওয়া হয় না তবে একেবারে কচি এবং তাজা লাউ যেহেতু সেজন্যই নিয়েছি আপনারাও চাইলে এই লাউয়ের খোসা এভাবে খেতে পারেন এ পর্যায়ে আমি একটি ডিম ভেঙে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব লাউয়ের খোসার ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে এভাবেই লাউয়ের খোসার ভর্তা বানিয়ে খেতে চান তাহলে একবার অ্যাপ্লাই করে দেখুন ইনশাল্লাহ অনেক মজা পাবেন আশা করি পরবর্তীতে বারবারই খেতে ইচ্ছা করবে এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি ছাড়াও খাওয়া যায় তবে এখন যেহেতু ধনেপাতা পাতা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো অবশ্যই দিতে হবে এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু লাউয়ের খোসা ভর্তা তো লাউয়ের খোসার ভর্তার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মিষ্টি একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন